পাকিস্তানের লাহোর দাউদাউ করে চলছে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি নিয়েছে এলাকা চরম সংঘর্ষ ইমরান খানকে নিয়ে তুমুল গৃহযুদ্ধ পাকিস্তানে শুরু হয়ে গেল পাকিস্তানে বালাকোটের মতো আবারো অ্যাটাক করতে পারে ভারত মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য জেনে নিন আজকের রিপোর্টে খেতে না পাওয়া পাকিস্তানের এ কি হাল হলো দেখুন লাহোরের সংঘর্ষের এই ছবি পাঞ্জাব পুলিশ রীতিমতো লাঠিচার্জ করছে কাদের উপর টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে জল কামান দিয়ে রুখে দেওয়া হচ্ছে উন্মত্ত জনতাকে রয়টার্সের রিপোর্ট বলছে পাকিস্তান আরো একবার জ্বলছে নিজেদের লাগানো আগুনেই ইমরান খানের সমর্থক এবং পুলিশের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে লাহোর পিটিআই সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস জল কামান ছোড়ার অভিযোগ উঠেছে পুলিশের উপর এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা লাহোরের ছবি এই সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর আহত হয়েছেন বহু এমন কি করে দিলেন ইমরান খানের সমর্থকেরা কি দোষ তাদের এবার পাকিস্তানে জাতীয় নির্বাচন নাও করা হতে পারে দা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে ইমরান খানের সমর্থকেরা মনে করেন একমাত্র নির্বাচন হলেই সঠিক সরকার প্রতিষ্ঠিত হয়ে দূর করতে পারে তারা পাকিস্তানের এই দুরবস্থা এই দেউলিয়াপনা কিন্তু নির্বাচন করার মতো টাকা আদৌ কি পাকিস্তানে রয়েছে ভোটের সময় নিরাপত্তা দেওয়ার মতোই টাকা নেই দেশটা ফতুর হয়ে গিয়েছে জানা যাচ্ছে লাহোরে সমাবেশের আয়োজন করেছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ই ইনসাফ এই সভা থেকে ভোট প্রচার শুরু করার ঘোষণাও করেছিলেন ইমরান খান কিন্তু সেই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে পাক সরকার লাহোরে জারি করা হয় 144 ধারা কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উড়িয়ে লাহোরে জামায়াত করেছিল কয়েক হাজার পিটিআই সমর্থক ব্যাস জামায়াত ছত্রভঙ্গ করতে রীতিমতো অ্যাগ্রেসিভ হয়ে যায় পুলিশ তবে এসবের মাঝে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট রীতিমতো চমকে দিচ্ছে বিশ্বকে ফের পাকিস্তানে হতে পারে বালাকোটের মতো পরিস্থিতি ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের উস্কানির জবাব দিতে পারে হারে হারে আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটির রিপোর্ট বলছে দু দেশের মধ্যে উত্তেজনার কারণে সংঘর্ষের ঝুঁকি থেকে যাচ্ছে ভারত সরাসরি হুঁশিয়ারি দিয়েছে শেহবাজ শরীফের দেশকে আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়া চলবে না আর কোনো মতেই ওপরে সাধু সেজে তলায় তলায় ডাকাতি করা যাবে না রাষ্ট্রপুঞ্জে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করে ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ বলে দিয়েছেন আফগান জনতার কথা মাথায় রেখে এবং রাষ্ট্রসংঘের আবেদনে সাড়া দিয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ভারত আর সেই আফগানিস্তানের জমিতে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ এবং শিবির স্থাপন করা যাবে না কোনো মতেই জানা গিয়েছে তোষাখানা মামলায় আপাতত স্বস্তিতে রয়েছেন ইমরান খান তাকে 13 মার্চ অবধি গ্রেফতার করা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছে আদালত কিন্তু তার আগে রাজনৈতিক রোষের আগুনে জ্বলতে পুড়তে দেখা যাচ্ছে পাকিস্তানকে প্রথম কলকাতা ব্যুরো